নার্সিংহোমে ভাঙচুর রোগীর পরিবারের। সদ্যজাতর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা আচমকা নার্সিংহোমে ভাঙচুর চালালো। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিং পেট্রোল পাম্প পাড়ায়। নার্সিংহোম, ওষুধের দোকান, কম্পিউটার, ডাক্তারের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। চিকিৎসক এবং নার্সিংহোমের মালিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নার্সিংহোম চত্বরে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আমরা সিরিয়াস দেখেছি, আমরা রেফার করছি, বাচ্চাদের ডাক্তার তাকে রেফার করে দিয়েছে। সেই বাচ্চা পরের দিন বাড়িপুর যেখানে NICU আছে সেখানে মারা যায়। ওরা আজকে পেশেন্টটাকে ছুটি করে নিয়ে এইরকম ভণ্ডুল, ব্যাপক ভাঙচুর, ক্যাশ লুট এবং আমাদেরকে মারধর, মালিককে, মালিকের ছেলেকে, মালিকের বউকে, সবাইকে মারধর করেছে। ডাক্তারের গাড়ি ভাঙচুর করেছে। আমাদের ফল্ট, আমরা বলছি হ্যাঁ আলোচনা হোক, আমাদের ফল্ট থাকলে আমরা শাস্তি নেবো, নিশ্চয়ই নেবো, কিন্তু তার আগে কোনো কথাবার্তা নেই। তারা নিজেদের মতো সব কিছু করে আবার দোকান তালা মেরে চলে গেছে।